হ্যালো ভিওর্স আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা ইয়ারফোনের দারুণ একটা ম্যাজিক টিক দেখাবো যেটা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এই জবরদস্ত ম্যাজিক টিক্সটি জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে অনেক সময় দেখবেন যে আমরা যখন আমাদের বন্ধুদের সাথে কখনও গাড়িতে ট্রাভেল করি বা অনেক সময় বন্ধুরা মিলে এক জায়গায় বসে থাকি সেক্ষেত্রে দুই বন্ধুরা মিলে যখন আমরা একসাথে একটা ইয়ারফোন দিয়ে গান শুনি তখন কিন্তু আমাদের একটা গানই শুনতে হয় কারণ আমাদের একটা ইয়ারফোনে তার দুইটা গান বাজবে না একটা গানই শুনতে হবে যেহেতু একটা মোবাইল একটি ইয়ারফোন সোয়ার্স আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা মোবাইল এমনকি একটি ইয়ারফোন দুইটা গান শুনতে পারবেন যেমন আপনার বন্ধুর বাংলা গান পছন্দ আপনার হিন্দি গান পছন্দ আপনি কিন্তু একটা ইয়ারফোনে একটা মোবাইল দিয়েই দুইটা ইস একটা ইয়ারফোনে কিন্তু দুইটা স্পিকার থাকে দুইটা স্পিকারে দুই ধরনের গান শুনতে পারবেন একটা স্পিকারে বাংলা গান আর একটা স্পিকারে আপনার হিন্দি ইংলিশ বা যে কোনো কিছু তো অবশ্যই আপনার মতো আপনি যে কোনো গান শুনতে পারবেন দুইটা ইয়ারফোনে দুই ধরনের গান সেই ক্ষেত্রে কিন্তু আপনার বন্ধুও খুশি থাকবে এমনকি আপনিও খুশি থাকবেন যে আপনি বাংলা শুনতে আসেন আপনার বন্ধু হিন্দি গান শুনতে আসে তো অবশ্যই এভাবে আপনি যে কোনো কিছুই আপনি এভাবে শুনতে পারবেন যেমন রেকর্ড হোক কল রেকর্ড হোক এইভাবে আপনি ফোনে কথা বলতে পারবেন তো এইভাবে আপনি যদি করতে চান এই কাজটা তাহলে আপনি কিভাবে করবেন এই জবরদস্ত ট্রিক্সটি আপনার যদি শুনেই ভালো লেগে থাকে তাহলে তো পুরো ভিডিওটি আপনাকে কন্টিনিউই করতে হবে আর কেউ স্কিপ করে চলে যাবেন না আশা করি সো সোলন শুরু করি আজকে ভিডিওটি আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে অল সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিন পুরো ভিডিওটি কন্টিনিউ করুন সোভিয়ার্স এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের স্টোরিতে দেন আপনারা প্লে স্টোরিতে যাওয়ার পর উপরে আপনাকে একটা লেখা সার্চ করতে হবে দেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে এখানে আপনাকে ডাবল মিউজিক প্লেয়ার লিখে আপনি যখন সার্চ করবেন আপনি দ্বিতীয় নাম্বার যে অ্যাপ্লিকেশনটা সেটাকে আপনি ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন এটা যদি আপনি স্প্লিট ক্লোড নামেও সার্চ করেন তাও এই অ্যাপসটা পেয়ে যাবেন দেন এটা আমার আগে থেকে ডাউনলোড করা দেন আপনারা কী করবেন এখানে ব্যাক নেবেন ব্যাক নেওয়ার পর জাস্ট আপনাকে করবেন ওই অ্যাপ্লিকেশনটাতে চলে যাবেন তো আমি জাস্ট আগে থেকে ডাউনলোড করে রেখেছি দেন ওই অ্যাপ্লিকেশনটা অপেন করার পর একটা অ্যালাউ করে দিতে হবে দেন আপনারা যখন অ্যালাউ করে দিবেন দেখবেন দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন রয়েছে দেন আপনারা যে কাজটি করবেন আপনার যেই ইয়ারফোনে বা যে মাথাটিতে আপনি যে গান শুনবেন সেই মাথাটি অনুযায়ী আপনাকে এখানে যে অ্যাড অ্যাডে ক্লিক করে আপনাকে একটা গান ই করতে হবে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করলে কিন্তু গানটা সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে গেলে কিন্তু এখন আপনি ব্যাক নিয়ে বের হবেন দেখবেন যে উপরে একটা গান পাচ্ছে তারপর নিচে আরেকটা ইয়ারফোনের মাথায় যখন আপনি গান দিবেন জাস্ট আমি এটা স্টপ করি তো আরেকটা আরেকটা ইয়ারফোনের মাথায় যখন আপনি গান দিতে যাবেন বা স্পিকারে গান দিতে যাবেন তখন আপনার নেক্সট স্পিকারের জন্য বা আপনার বন্ধুর জন্য আপনি কী করবেন এখানে নিচেরটা সিলেক্ট করবেন নিচেরটা সিলেক্ট করে আপনি আবার যেটা ইচ্ছা সেটা আপনাকে অ্যাড করতে হবে দেন আপনি প্লাসে ক্লিক করে অ্যাড করবেন দেন আপনি ব্যাক নেবেন তো দেখতে পাচ্ছেন আপনার এখানে দুটাই কিন্তু এমনকি আমি দুইটা অ্যাড করে নিতে পারলাম সো করি বিষয়টা বুঝতে পেরেছেন এভাবে আপনি আপনার বন্ধুর যে ইয়ারফোনটা বা যে স্পিকারটা থাকবে সেটা অন্য একটা গান এমনকি আপনার অন্য একটা গান এভাবে ভাগাভাগি করে আপনি শুনতে পারবেন সো আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন বিল আকনটি প্রেস করে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দেন আপনার মতামত দেখা হবে নেক্সট ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকুন